গুড মর্নিং এভরিওয়ান দিস ইজ দেবশ্রী আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাইরে কিন্তু যতই গরম থাক না কেন যারা ঘুরতে আর খেতে ভালোবাসে তাদের কিন্তু বাইরের ফর্টি ওয়ান ডিগ্রি টেম্পারেচারও আটকে রাখতে পারে না তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্প্ল্যানেটে যাবার জন্য সকালে উঠে কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম আর আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এখানে এসে ব্রেকফাস্ট করব তাই আজকে ব্রেকফাস্টে খেয়ে নিলাম গরম গরম কচুরি আর ঝার ঝাল আলুর দম ওখান থেকে চলে গিয়েছিলাম ইমলে ওখান থেকে আমার কিছু ইলেকট্রনিক জিনিস নেবার ছিল ইমল থেকে কাজ ছেড়ে ভাবলাম আজকে মেট্রো ধরে স্প্ল্যানেটে যাব আজ অনেক বছর পরে আমি কলকাতা মেট্রোতে উঠলাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যখন বাবার সাথে মেট্রোতে করে স্প্ল্যানেটে যেতাম যাই হোক চলে এলাম স্ল্যানেটে বাইরে এতটাই গরম যে লোকজনের সংখ্যা খুব কম আমার সব থেকে পছন্দের জিনিসই হল শপিং বাট এখানেও না কেনার থেকে আমার মার্কেট ঘুরতে বেশি ভালো লাগে এত গরম থাকা সত্ত্বেও মার্কেট ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমি যখন এখানে এসে পৌঁছেছি তখন কিন্তু সব দোকান বসেনি ওখানে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল ফুচকার স্টল আর সেটা যদি হয় কলকাতার ফুচকা তখন তো ফুচকা খেতেই হবে আর এই ফুচকার মধ্যে যে পুদিনা জলটা দেয় না এটা খেতে আমার বেশি ভালো লাগে খুবই টেস্টি লাগছিলো ফুচকা খেতে যাই হোক ফুচকা খাওয়ার পর আমার মেন উদ্দেশ্য ছিল এখান থেকে কিছু কাস্টুম জুয়েলারি নেওয়া তারপর আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল কেসি দাসের মিষ্টির দোকান বাঙালি মানে মিষ্টির প্রতি একটা আলাদা ভালোবাসা আর সেটা যদি হয় কেসি দাসের মিষ্টি আমি এখান থেকে একটা স্ট্রবেরি রসগোল্লা নিয়ে নিয়েছিলাম টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট ছিল মিষ্টি খাবার পরে যে উদ্দেশ্যে আসা সেখানেই চলে এলাম এত কালেকশন দেখে আমি না কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব এত রকমের জুয়েলারি এত কিছু সবই যেন নিয়ে নিতে ইচ্ছা করছিল কিন্তু এখানে কিন্তু বেশ বার্গেনিং করে জিনিসপত্র নিতে হয় তারপর একটু সিরাম ঘুরে নিলাম পাশেই ছিল লেবু জল খেতে কার কার ভালো লাগে এত গরমের মধ্যে না বারবার গলা শুকিয়ে যাচ্ছিল তাই নিয়ে নিলাম এক গ্লাস লেবু জল লেবু জল খাবার পর আবার একটু ঘুরতে শুরু করলাম ঘুরতে ঘুরতে না এরকম ফ্রুটসের স্টলগুলো পাশেই ছিল এত সুন্দর করে ফ্রুটসগুলো সাজিয়ে রেখেছিল। যে দেখে মনে হচ্ছিল সবগুলো ফ্রুটস জুস ট্রাই করি এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গোলসি ম্যাঙ্গোল আসি খেয়ে আবার কিছুক্ষণ ঘুরলাম বেশ অনেক দিন পর স্প্ল্যানেডে এলাম খুব ঘুরলাম আজকে তারপর ঘুরতে ঘুরতে এনার্জিও শেষ তাই চলে এলাম বাড়ি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো